রোহিঙ্গা গণহত্যার 3 বছর পেরিয়ে গেলেও এখনও রাখাইনে স্থানীয়দের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখের বেশি রোহিঙ্গাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক সম্প্রদায় অব্যাহতভাবে তাগাদা দিয়ে আসলেও এখন পর্যন্ত সংকট সমাধানে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জেনেভায় সংস্থার মানবাধিকার হাই কমিশনার মিশেলে ব্যাশেলে মিয়ানমারের রাখাইনে চলমান হত্যা নির্যাতনের বিষয়েও কঠোর সতর্কবার্তা দেন। মিয়ানমারের স্বাধীন তদন্ত মিশন দেশটিকে রোহিঙ্গা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করার পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার পরিষদ ও সাধারণ অধিবেশনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেও হতাশার ব্যাপার, তারা এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিচার ব্যবস্থা ও তদন্ত সংস্থাগুলোকে সহযোগিতা করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানাচ্ছি। তবে মিয়ানমার সেনাবাহিনীর দাবি, এরই মধ্যে রোহিঙ্গা নির্যাতনে সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু করেছে তারা। একই সঙ্গে রোহিঙ্গা নির্যাতনে স্বীকারোক্তি দেয়া স্বপক্ষ ত্যাগী মিয়ানমারের সাবেক 2 সেনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সেনা মুখপাত্র মেজর জেনারেল জ মিন্তুন। ওমর ইনান, সময় সংবাদ।